সেই 2002 সালে সবশেষ শিরোপা উৎসব, এরপর সময়ের ডানা চেপে চলে গেছে চারটি বিশ্বকাপ। মাঝে 2014 সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছে ব্রাজিল, সেখানেও ষষ্ঠ শিরোপা জয়ের স্বাদ পায়নি সেলসাওরা। 2022 কাতার বিশ্বকাপকে সামনে রেখে নেইমার অ্যালিসনদের কাছে কিংবদন্তি কাফু জানিয়ে দিয়েছেন নিচে যাওয়াটা। সাবেক ব্রাজিলের অধিনায়কের মতে, কাতারের শিরোপা না জিতে ঘরে ফেরাটা হবে ব্রাজিলের জন্য ব্যর্থতা, এটা ব্রাজিলিয়ানদের জন্য মেনে নেওয়ার নয় বলেও জানিয়ে দিয়েছেন কাফু। কিংবদন্তি এই ডিফেন্ডারের মতে, কাতারে বিশ্বকাপ জিতবে নেইমাররা। চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতারে পাড়ি জমাবে অ্যালিসন বেকার, রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, কাসিমিরোদের মতো তারকাদের নিয়ে। যথারীতি ফেভারিটের তালিকায় শীর্ষে ব্রাজিল। দীর্ঘ ছয় বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে সেলসাওরা। বিশ্বকাপের আগে অসাধারণ এই অর্জন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে কার্যকরী ভূমিকা পালন করবে ব্রাজিলের। বিশ্ব মঞ্চে সেলসাওদের সবশেষ প্রাপ্তি অধিনায়ক কাফুর হাত ধরে দক্ষিণ কোরিয়া জাপানের আসরের ফাইনালে জার্মানিকে রোনালদো নাজারিওর দুই গোলে পরাজিত করেছিল ব্রাজিল। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ 142 ম্যাচ খেলা কাফুও সেবার ইতিহাসে নাম লিখিয়েছেন। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলার কীর্তি গড়েছিলেন কাফু। প্রত্যাশার চাপ বরাবরই ব্রাজিলের সঙ্গী হয়ে থাকে। কাতারেও তিতের দল একই চাপ কাঁধে নিয়ে মিশন শুরু করবে। বিবিসিতে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নেইমারদের তা মনে করিয়ে দিলেন কাতার বিশ্বকাপের দূত কাফু। নেইমারদের বিশ্বকাপ প্রসঙ্গে কাফু বলেন, প্রতিটি টুর্নামেন্টে ব্রাজিল পা রাখে জয়ের ছাপ নিয়ে। সুবিশাল ইতিহাস নিয়ে বিশ্বের অনেক বড় একটি দেশ ব্রাজিল। কেবল বিশ্বকাপ নয়, যে ম্যাচই হোক না কেন, সবখানেই জয়ের জন্য মাঠে নামে সেলসাওরা। ফুটবলে ব্রাজিলিয়ানদের দারুণ একটা প্রজন্ম রয়েছে, তাই এমন প্রত্যাশা স্বাভাবিক ব্যাপার। কাতারে এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সময় এসেছে। এটা পরিষ্কার যে যদি আমরা বিশ্বকাপ জিততে না পারি তাহলে সেটা হবে ব্যর্থতা। ব্রাজিলিয়ানদের সবারই প্রত্যাশা আছে, আশা করি কাতারে বিশ্বকাপ জিতবে ব্রাজিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে প্রতি ম্যাচেই ভালো করা, এর আগে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা, টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ পারফর্ম করে ফাইনাল নিশ্চিত করা। গত চার আসরের সবগুলোতেই জয় উল্লাস করেছে ইউরোপের দেশগুলো। 2006 সালে ইতালি জয়ের পর প্রথমবারের মতো বিশ্বসেরার মুকুট পেয়েছে স্পেন। এরপর 2014 সালে ব্রাজিলের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপে শুরুর দিকে ভালো পারফর্ম করলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ব্রাজিল।